পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই জেনে নিন ভারতীয় রেলওয়ের তরফ থেকে জারি করা পাঁচটি নিয়ম যার মধ্যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম নিয়মটি তো আপনাদেরকে জানতেই হবে এছাড়া প্রথম এবং দ্বিতীয় নিয়মটিও কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন সেই জন্য ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেই নিয়ম অনুযায়ী এবার থেকে ট্রেনের ট্রেনেও যদি আপনারা বেশি লাগেজ নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা করে চার্জ দিতে হবে হ্যাঁ বন্ধুরা যেমন নিয়ম এতদিন পর্যন্ত ফ্লাইট অর্থাৎ এয়ারলাইন্সের ক্ষেত্রে জারি ছিল সেরকম নিয়ম কিন্তু এবার ভারতীয় রেলও জারি করতে চলেছে হাবুদা ভারতীয় রেলের তরফ থেকে ইদানিংকালে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে যে ক্ষেত্রে আপনারা কোন ক্লাসে যাতায়াত করছেন অর্থাৎ স্লিপারে যাতায়াত করছেন নাকি আপনারা এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করছেন সেই ক্লাস অনুযায়ী কিন্তু আপনারা কতটুকুন মাল নিয়ে যেতে পারবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং যদি আপনারা সেই লিমিটটি না মানেন এবং আপনারা যদি যাত্রাকালে টিটির কাছে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যত টাকা চার্জ দেওয়ার কথা তার থেকে ছয় গুণ বেশি আপনাকে চার্জ দিতে হবে যদি আপনারা এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনি সত্তর কেজি পর্যন্ত আপনারা যে কোনো জিনিস ফ্রিতে নিয়ে যেতে পারবেন যদি আপনারা এসি টু টায়ারে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন পঞ্চাশ কিলোগ্রাম পর্যন্ত যে কোনো মালপত্র এসি থ্রি টায়ারে যাতায়াত করলে এবং যদি আপনারা এসি চেয়ার কারে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনারা চল্লিশ কিলোগ্রাম পর্যন্ত যে কোনো সামান সেটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন অর্থাৎ এতটুকুন পর্যন্ত যদি আপনারা মালপত্র নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে কোনো চার্জ দিতে হবে না সেকেন্ড ক্লাসের জন্য এটা রাখা হয়েছে পঁচিশ কিলোগ্রাম পর্যন্ত এবং এই লিমিটটি যখনই পার হয়ে যাবে ধরুন পঁচিশ কিলোগ্রাম সেকেন্ড ক্লাসের জন্য যদি পঁচিশ কেজির পরিবর্তে যদি আপনাকে তিরিশ কেজি নিতে হয় সেক্ষেত্রে আপনাকে পার কেজি তিরিশ টাকা হিসাবে আপনাকে চার্জ দিতে হবে এবং স্লিপার ক্লাসের জন্য আপনারা ফ্রিতে চল্লিশ কেজি পর্যন্ত মালপত্র ফ্রিতে আপনারা নিয়ে যেতে পারবেন কিন্তু তার বেশি নিতে গেলে কিন্তু আপনাকে তিরিশ টাকা হিসাবে ন্যূনতম চার্জেস দিতে হবে এরপরের খবরটি কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে তার কারণ এবার থেকে যখনই আপনাদের ডেস্টিনেশন পয়েন্ট চলে আসবে তখনই কিন্তু এখন থেকে আপনাকে ইনফর্ম করে দেবে খোদ রেলওয়েস তো ব্যাপারটি কি ভালো করে বুঝবেন ধরুন আপনারা ট্রেনে উঠেছেন ধরুন আপনারা এক ঘন্টা কিংবা দু ঘন্টার জার্নি করবেন তো সেক্ষেত্রে ধরুন আপনারা কিন্তু চট করে ঘুমোতে ভয় পান বিশেষ করে ধরুন আপনারা রাত্রি যাতায়াত করছেন ধরুন আপনি দশটার সময় আপনি ট্রেনে উঠেছেন এবং আপনার ডেস্টিনেশন পয়েন্ট আসবে রাত্রি একটার দিকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভয় পেয়ে যান যে আপনারা যদি ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে আপনার সেই ডেস্টিনেশন পয়েন্ট অথবা যেখানে আপনার নামার কথা সেটা কিন্তু আপনাদের মিস হয়ে যেতে পারে কিন্তু এবার থেকে কিন্তু আপনাকে আর চিন্তা করার দরকার নেই এবার থেকে আপনাকে জাগিয়ে তোলার দায়িত্ব নিচ্ছে স্বয়ং ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েজ এবার থেকে এমন একটি পরিষেবা শুরু করতে চলেছে যার মাধ্যমে আপনার ডেস্টিনেশন পয়েন্ট অর্থাৎ আপনি যেখানে নামবেন সেটা আসার কুড়ি মিনিট আগেই আপনাকে অ্যালার্ম পাঠিয়ে আপনাকে কিন্তু সজাগ করে দেবে এবং আপনাকে জানিয়ে দেবে যে কুড়ি মিনিটের মধ্যে আপনার ডেস্টিনেশন পয়েন্ট আসতে চলেছে রাত্রি এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আপনারা এই সুবিধাটি নিতে পারবেন এবং সব থেকে মজার ব্যাপার হলো যে এই বিশেষ সুবিধাটি নেওয়ার জন্য যদি আপনারা ভেবে থাকেন যে আপনাকে অনেক টাকা চার্জেস দিতে হবে তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন এই বিশেষ সুবিধার জন্য আপনাকে দিতে হবে মাত্র তিন টাকা শুল্ক তো এখন প্রশ্নটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ডেস্টিনেশন অ্যাড্রেস এবং ওয়েক আপ অ্যালার্ম আপনারা কিভাবে সিলেক্ট করবেন তো তার জন্য আপনাকে প্রথমে ইন্ডিয়ান রেলওয়েসের হেল্পলাইন নম্বর ওয়ান থ্রি নাম এই নম্বরে আপনাকে ফোন করতে হবে এরপরে আপনি ফোন করার পরে আপনাকে প্রথমে ভাষা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন ভাষায় কথা বলতে চাইছেন এরপরে আপনি যদি ডেস্টিনেশন অ্যালার্ট সিলেক্ট করতে চান তাহলে প্রথমে আপনাকে সাত প্রেস করতে হবে এবং তারপরে আপনাকে দুই প্রেস করতে হবে এরপরে আপনাকে আপনার দশ সংখ্যার যে পিএনআর নম্বর রয়েছে সেই পিএনআর নম্বরটি আপনাকে দিতে হবে পিএনআর নম্বর দেওয়ার পরে আপনাকে এক টিপে কনফার্ম করতে হবে যে আপনি ডেস্টিনেশন অ্যালার্টের এই পরিষেবাটি নিতে চাইছেন এরপরে যখনই আপনার ডেস্টিনেশন পয়েন্ট চলে আসবে ঠিক তার কুড়ি মিনিট আগে ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনার ডেস্টিনেশন পয়েন্ট আগামী কুড়ি মিনিটের মধ্যেই চলে আসছে এক্ষেত্রে যদি আপনারা ঘুমিয়েও পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা রইলো না তার কারণ আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের ডেস্টিনেশন পয়েন্ট মিস হয়ে যাবে তাহলে সেটার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকলো না বন্ধুরা এরপরে নিয়মটি কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে আপনাদের মধ্যে যারা যারা রেলে যাতায়াত করেন কিন্তু অনেক সময় কনফার্ম টিকিট না হওয়ার কারণে আপনাদের যাতায়াত করাটা হয় না এবং আপনারা অনেক সময় যারা যারা তৎকালেও টিকিট কাটতে পারেন না তাদের জন্য কিন্তু এবার দারুণ সুখব হ্যাঁ বন্ধুরা ভারতীয় রেলের নতুন নিয়ম এখন থেকে আপনার যদি রিজার্ভেশন টিকিট নাও হয় তবুও কিন্তু আপনারা এখন থেকে ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে হ্যাঁ বন্ধুরা রেলের এই নিয়ম আসার পরে হঠাৎ করে যারা যারা যাতায়াত করে তাদের খুব সহজ হয়ে যাচ্ছে যাত্রা। রেলওয়ে এমন একটি সময়ের জন্য একটি বিশেষ সুবিধা শুরু করেছে যার অধীনে যাত্রীরা এখন থেকে রিজার্ভেশন টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করতে পারবেন এখন থেকে যাত্রীরা শুধুমাত্র প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে তাদের যাত্রা শুরু করতে পারবেন তবে তারপরে আপনাকে অবশ্যই টিকিট চেকারের কাছে গিয়ে আপনাকে টিকিট করাতেই হবে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে যাত্রা শুরু করার সাথে সাথে আপনাকে টিটির সঙ্গে যোগাযোগ করতে হবে তো অনেক সময় কী হয় ট্রেনের সিট খালি যদি নাও থাকে সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু তাদের যাত্রা চালিয়ে যেতে পারবেন রেলওয়েসের যে নতুন নিয়মটি জারি হয়েছে সেই নিয়ম অনুযায়ী এখন থেকে যদি ট্রেনের সিট খালি নাও থাকে তাহলেও কিন্তু টিটি আপনাকে কোনোভাবেই রিজার্ভ সিট দিতে অস্বীকার করতে পারবেন না অস্বীকার করতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবেই ভ্রমণ আটকাতে পারবেন না অর্থাৎ আপনাকে কিন্তু ট্রেন থেকে নামিয়ে দেওয়ার আর কোনো রাইটস থাকলো না টিটির কাছে যদি যাত্রীদের রিজার্ভেশন না থাকে তবে আপনাকে আড়াইশো টাকার জরিমানা দিতে হবে এবং আপনি যেখান থেকে প্ল্যাটফর্ম টিকিটটি কেটেছেন এবং আপনি যেখানে যেতে চাইছেন তার যে ভাড়াটা রয়েছে সেটা আপনাকে ক্লাস অনুযায়ী দিতে হবে অর্থাৎ ধরুন আপনি যদি এসি ওয়ান টাইলে যাতায়াত করতে থাকেন বা ফার্স্ট ক্লাসে অথবা সেই এসি সেকেন্ড ক্লাসে তো সেই অনুযায়ী আপনাকে ভাড়া দিতে হবে এবং আপনাকে দুশো পঞ্চাশ টাকার জরিমানা দিতে হবে তাহলে কিন্তু আপনি সেই ক্লাসে অনায়াসে যাতায়াত করতে পারবেন আপনাকে টিটি কোনোভাবেই ট্রেন থেকে নামিয়ে দিতে পারবে না তো এই নিয়মটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এরপরে যে নিয়মটি জারি হয়েছে সেই নিয়ম সম্বন্ধে পরিষ্কারভাবে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখতে হবে যে আপনাদের একটি লাইক এবং আর ছোট্ট শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবার থেকে আপনার টিকিটে অন্য ব্যক্তি ট্রেনে ভ্রমণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেক সময় কি হয় যে অনেক সময় আপনি ধরুন ট্রেনে রিজার্ভেশন করিয়েও কাজে আটকে পড়ার জন্য আপনি ভ্রমণ করতে পারছেন না তবে ভ্রমণ করতে না পারা ব্যক্তি পরিবারের কাছে কিংবা অন্য কারোর কাছে এবার থেকে কিন্তু আপনার টিকিটটি হস্তান্তর করতে পারবেন আপনারা টিকিট কিন্তু ক্যান্সেল করার প্রয়োজন পড়বে না কারণ টিকিট ক্যান্সেল করতে গেলে কিন্তু অনেক টাকার চার্জেস দিতে হয় অর্থাৎ কেটে নেয় যদি আপনারা চারশো টাকা দিয়ে টিকিট বুকিং করেন তো প্রায় দেড়শো টাকার মতন চার্জ কেটে নেবে ক্যান্সেল করলে তো সেক্ষেত্রে ক্যান্সেল করার প্রয়োজন নেই আপনি কারোর কাছে সেই টিকিটটি হস্তান্তরও করতে পারবেন একজন যাত্রী চাইলেই তার পরিবারের যে কোনো সদস্য যেমন তার বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে তার কনফার্ম টিকিট হস্তান্তর করতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে ট্রেন ছাড়ার চব্বিশ ঘন্টা আগে আপনাকে অনুরোধ জানাতে হবে এক্ষেত্রে যার নামে টিকিট কাটা ছিল তার নাম কেটে যেই সদস্যের নামে টিকিট হস্তান্তর করা হচ্ছে অথবা আপনার পরিবর্তে যিনি যাচ্ছেন তার নাম দেওয়া হবে যাত্রীরা যদি কোনো সরকারি কর্মী হন তাহলে তিনি ট্রেন ছাড়া চব্বিশ ঘন্টা আগে অনুরোধ জানাতে পারবেন ওই টিকিটটি যার জন্য অনুরোধ করা হয়েছে তার নামে হস্তান্তর কিন্তু আপনারা অনায়াসেই করতে পারবেন অন্যদিকে কোনো বিয়েবাড়ির আমন্ত্রণের ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু ট্রেন ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনাকে টিকিট কাউন্টারে গিয়ে আবেদন করতে হবে এই সুবিধা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি চান অফলাইনে টিকিট কাউন্টারের সামনে গিয়েও কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ভারতীয় রেল বলছে যে এই টিকিট হস্তান্তর আপনারা কিন্তু শুধুমাত্র একবার করতে পারবেন অর্থাৎ এক ব্যক্তি যদি একবার তার টিকিট অন্য ব্যক্তিকে হস্তান্তর করে দেন তাহলে কিন্তু তিনি আর কোনোভাবেই সেটাকে পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি আপনার কোনো বন্ধু অথবা বাবা ভাইকে যদি আপনারা একবার আপনার টিকিটটি হস্তান্তর করে দেন সেক্ষেত্রে কিন্তু যদি আবার আপনার মত চেঞ্জ হয় যে আপনি যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই পুনরায় রিভার্ভ করতে পারবেন না তো এক্ষেত্রে আপনাকে টিকিটের একটি প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে প্রথমে যেতে হবে যার নামে টিকিট ট্রান্সফার আপনারা করাতে চাইছেন তার আইডি প্রুফ যেমন তার ভোটার আইডি হোক অথবা তাদের আধার কার্ডই হোক নিয়ে আপনাকে যেতে হবে কাউন্টারে টিকিট হস্তান্তরের জন্য আপনাকে আবেদন করতে হবে এছাড়া কিন্তু আপনারা যদি চান যে আপনারা অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনেও আপনার টিকিট ট্রান্সফারের জন্য আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে